হ্যালো, আমি আসিফ আনোয়ার। আমি আপনাদের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং এবং ইন্টারনেট প্রেজেন্টেশন থেকে শুরু করতে যাচ্ছি। তো বেসিক্যালি যারা পার্সোনাল ব্র্যান্ডিং অলরেডি করছেন, মানে যাদের অলরেডি ওয়েবসাইট আছে এবং ব্লগিং করছেন, স্পেসিফিকলি এক্সপার্ট ব্লগিং, তাদের আসলে এই ভিডিওটি দেখার দরকার নেই। এটা মূলত একটা বেসিক ভিডিও যেটাতে আমি মূলত আপনারা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন ইন্টারনেটে, সেই ব্যাপারে আমি আপনাদেরকে বিস্তারিত স্ট্র্যাটেজি গুলি এবং কি কি জিনিস দেখতে হবে, কি কি জিনিস কনসিডার করতে হবে, সেই জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরবো। আর শুরু করার আগে কিছু টার্ম আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ব্র্যান্ড যখন আমরা উল্লেখ করব তখন যেটা বুঝতে হবে যে এটা সার্টেন একটা ইমেজ, এটা ইমোশনাল ইমেজ হতে পারে বা পারসিভড ইমেজ হতে পারে। পারসিভড ইমেজ বলতে আমি বোঝাচ্ছি যে লোকজন আপনার ব্র্যান্ড নেম উচ্চারণ করলে লোকজন আপনাকে কিভাবে কোন দৃষ্টিতে দেখে। আপনার আইডেন্টিটি হতে পারে, এন্টিটি বলতে আমি বুঝাচ্ছি সত্তা, যে কোনো এন্টিটি হতে পারে, যে কোনো পার্সনও কিন্তু ব্র্যান্ড হতে পারে, যে কারণে এই প্রেজেন্টেশনটা নেওয়া। কোনো ক্যারেক্টার হতে পারে, যেমন মিকি মাউস, কোনো প্রোডাক্ট বা সার্ভিসও ব্র্যান্ড হতে পারে, অর্গানাইজেশন বা যে কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসও ব্র্যান্ড হতে পারে। যখন আমরা বলছি সোশ্যাল মিডিয়া, তখন বুঝতে হবে যে ফেসবুক, লিঙ্কডইন, টুইটারের মতো এরকম কিছু সাইট যেখানে আপনি বিভিন্ন লোকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন এবং একটা নেটওয়ার্কের ভিতরে আপনি বিভিন্ন ধরনের কমিউনিকেশন করতে পারেন। সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু সোশ্যাল মিডিয়ার চেয়ে একটু ডিফারেন্ট। সোশ্যাল নেটওয়ার্ক বলতে আমি বুঝাচ্ছি যে ফেসবুকে ধরেন আপনার যে নেটওয়ার্ক আছে, দেখা যাচ্ছে যে লিঙ্কডইনেও সেই একই নেটওয়ার্ক। সো আপনার সোশ্যাল নেটওয়ার্ক একটা, কিন্তু মিডিয়া ভিন্ন হতে পারে। আর ব্লগ, অনেকেই জানেন ব্লগ শব্দটার অর্থ কি, তবে এটা ওয়েব ব্লগ শর্ট ফর্ম থেকে আসছে। এটা মূলত একটা অনলাইন ডায়েরি যেখানে আপনি আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন আইডিয়া এক্সপ্রেস করতে পারেন, বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করতে পারেন। অথরিটির কথাটা যখন উল্লেখ করব তখন বুঝতে হবে যে এখানে আপনাকে কোনো একটা রিলায়েবল ইনফরমেশন সোর্স এর কথা বলতেছি, যেখানে আপনি মোস্ট ইম্পর্টেন্ট স্কিলড এক্সপিরিয়েন্স ট্রাস্টওয়ার্দি পার্সন যখন কোন একটা টপিকের উপর কথা বলে তখন তাকে অথরিটি ধরে না হয়। আপনি ধরেন কোনো ইংলিশ শব্দ খুঁজতেছেন, সেক্ষেত্রে আপনার অথরিটি হতে পারে একটা ডিকশনারি। সো আপনি যখন কোনো ব্যাপারে এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স হয়ে যান এবং সেই ব্যাপারে আপনি বিভিন্ন ইনফরমেশন দিতে থাকেন, তখন আপনি সেই সেক্ষেত্রে একটা অথরিটি ভ্যালু লাভ করেন। পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে ভ্যালুয়েবল ব্র্যান্ড পৃথিবীতে কিন্তু আসলে অ্যাপল নয়, সেটা হচ্ছেন আপনি। এবং বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস মার্কেটিং যেভাবে করে, সেলফ মার্কেটিং কিন্তু সেভাবে করা যায়, কিন্তু সেক্ষেত্রে প্রোডাক্ট হচ্ছেন আপনি। কর্পোরেট ব্র্যান্ডিং যেরকম স্ট্রং এবং অনেক স্ট্র্যাটেজি আছে, সেসব ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিং অ্যাপ্লাই করা যায়। আর গুডউইল, অনেকেই জানেন যে একটা কোম্পানির অ্যাসেট হয়ে থাকে, সেরকম আপনার অ্যাসেট হবে হচ্ছে গুড রেপুটেশন। আপনার যদি গুড রেপুটেশন থাকে, সেটা আপনার নিজেকে সাকসেসফুল করতে বেশ সহায়ক হবে। ইন্টারনেট আপনাকে বিভিন্ন আইডিয়া এবং ভিউজ এবং ফিলোসফি, এমনকি আপনার নিজেকেও এক্সপ্রেস করতে কিন্তু বেশ সহায়তা করে। সো ইন্টারনেট ইউজ করে আপনি আপনার নিজেকে মেলে ধরতে পারেন খুব সহজেই। বিভিন্ন কোম্পানিগুলি যেরকম তাদের ওয়েবসাইট দিয়ে নিজেদেরকে মেলে ধরে, আপনি কিন্তু আপনার ওয়েবসাইট দিয়েও কিন্তু আপনার নিজেকে মেলে ধরতে পারেন। ইন্টারনেটে এই যুগে অনেক কিছু করা যাচ্ছে, আপনি অনেক ধরনের ইনফরমেশন আপনার ওয়েবসাইটে রাখতে পারেন। তার মধ্যে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার আইডিয়া এবং স্কিল এবং এক্সপিরিয়েন্স এগুলি এক্সপ্রেস করতে পারেন। এবং এই এই আইডিয়া, স্কিল এবং এক্সপিরিয়েন্স আপনি যেটা এক্সপ্রেস করলেন সেটা কিন্তু সবার সাথে শেয়ারও করতে পারেন, আবার সবার সাথে ইন্টারঅ্যাক্টও করতে পারেন ওয়েবসাইটের থ্রুতে। আপনি সেই সাথে আপনি নিজেকেও কিন্তু একজন অথরিটি হিসেবে এস্টাবলিশ করতে পারেন, যাতে আপনি হতে পারেন এমন ব্যক্তি যার কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়া যাবে বা লোকজন রিলায়েবল সোর্স হিসেবে আপনাকে গণ্য করবে। আর মজার ব্যাপার হলো, আপনি যে কোনো ধরনের ইনফরমেশন যখন আপনি প্রোভাইড করছেন বা আপনার প্রোফাইল বা আপনার ওয়েবসাইট থেকে, আপনি কিন্তু ইমপ্রেশন, ট্রাফিক এবং ইনফ্লুয়েন্স এই সব কিছুই কিন্তু মনিটর করতে পারবেন।
তো অনলাইন পার্সোনাল ব্র্যান্ডিং এর কাছে শুরু করতে হলে আপনাকে কি কি করতে হবে? প্রথমে জেনে নেওয়া যাক যে আপনার একটা গুড ভালো একটা জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি লাগবে। প্রথমে আপনার একটা সুন্দর সিভি রিজিউমি লাগতে পারে। তো আপনি যদি সিভি রিজিউমি রাখেন, আপনার কিন্তু সেখানে পাবলিকেশন রিসোর্স এবং বিভিন্ন আর্টিকেলের লিঙ্ক গুলি কিন্তু থাকতে পারে। তো লিঙ্ক গুলি থাকা খুবই জরুরি, এই জন্য যে আপনি যদি কোনো কাজ করে থাকেন, আপনার যদি নিজস্ব কোনো পাবলিকেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু সেগুলি লিঙ্ক আপনার সিভিতে থাকলে আপনার রেপুটেশন আরো বাড়িয়ে দেবে। সেই সাথে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে যেখানে আপনি আপনার সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন গুলি দিতে পারেন, আপনার স্কিল গুলি, এক্সপিরিয়েন্স গুলি এবং আপনার অর্জন গুলি আপনি মেনশন করতে পারেন। সেরকম একটা সাইট থাকলে সবচেয়ে সুবিধাজনক হয়। সেই সাথে একটা ব্লগও থাকতে হবে, আপনার প্রফেশনাল ভিউজ যেগুলি আছে, যেমন আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, বা আপনি যদি প্রোগ্রামিং করেন, বা আপনি যদি মার্কেটিং ফিল্ডে থাকেন, তো আপনার প্রফেশনাল ভিউজ গুলি এক্সপ্রেস করার জন্য আপনার একটা ব্লগ থাকা জরুরি। ব্লগটা এই জন্য জরুরি যে অনেক আপনি যখন সিভিতে মেনশন করছেন যে আপনার স্পেসিফিক একটা স্কিল আছে, তখন কিন্তু কোনো এমপ্লয়ার সাথে সাথে বিলিভ করবে না, কিন্তু আপনি যদি এক্সপার্ট অপিনিয়ন দিয়ে বিভিন্ন ব্লগ আর্টিকেল লিখে, বা ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টরাও কিন্তু বিভিন্ন সময় জানতে চায় যে আপনি কাজটা পারবেন কিনা, সো সেই ক্ষেত্রে তাদেরকে কনভিন্স করার জন্য বিভিন্ন এক্সপার্ট অপিনিয়ন দিয়ে বা এক্সপার্ট আর্টিকেল লিখে আপনি কিন্তু আপনার ব্লগের মাধ্যমে আপনার ইনফরমেশন গুলি সহজেই প্রকাশ করতে পারেন। সেই সাথে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল থাকতে হবে, ওইসব প্রোফাইলের থেকে আপনাকে একটা ফেসিলিটি অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে লাইক মাইন্ডেড প্রফেশনাল এবং ফ্রেন্ডদের সাথে নেটওয়ার্কিং এর সুবিধাটা যেন থাকে। প্রথমে যে জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার নাম আপনি ওন করতে পারেন কিনা। ওন করতে আমি এখানে বোঝাচ্ছি যে আপনি আপনার নামটা ভালোভাবে প্রেজেন্ট করলে অন্য কারো সমস্যা হয় কিনা, বা আপনার আপনি নিজেকে প্রমোট করার সময় অন্য কারো প্রমোশন হয়ে যায় কিনা, এটাও কিন্তু কনসিডার করতে হবে। আপনার নাম যদি খুব কমন হয়, যেমন আমার ক্ষেত্রে প্রায় 20 জনের মতো পেয়েছি সেম নেমে, সো আমি যদি নিজেকে প্রমোট করি, এমন না হয়ে যায় যে দেখা গেল যে আমি আরেকজনকে প্রমোট করে ফেললাম, বা আরেকজন নিজেকে প্রমোট করছে, সে যেন আপনার প্রতি নারাজ না হয় সেই জিনিসটাও খেয়াল করতে হবে। সো আপনি যদি আপনার নামটা ক্লেম করতে না পারেন, সেক্ষেত্রে আপনি আপনাকে কনসিডার করতে হবে আপনি কিছু অ্যাড করতে পারেন কিনা। আপনি নামের সাথে যদি কোনো কিছু অ্যাড করে আপনার ব্র্যান্ডিং করতে পারেন, সেটাও ভালো হয়। তবে আপনি ইচ্ছে করলে আপনার নিকনেম ইউজ করতে পারেন, যেটা আমরা বাংলাদেশে প্রায় করি, নামের পরে আমাদের নিকনেম জুড়ে দেই, কিন্তু আপনাকে দেখতে হবে যে নিকনেম সহ আপনার নামটা যথেষ্ট বড় হয়ে গেলেও আবার সমস্যা আছে। সো আপনাকে অনেক কিছু কনসিডার করতে হবে। আপনি যদি চান কোনো ডিসক্রিপ্টর বা সিউডোনিমও ইউজ করতে পারেন, যেরকম হতে পারে মার্কেটিং গুরু বা মার্কেট গুরু, তো এরকম নতুন ভাবে ডিসক্রিপ্টর ইউজ করে যদি আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে গুগলে দেখতে হবে বা সোশ্যাল মিডিয়াতে দেখতে হবে যে একই নামে আরো অন্য কেউ নিজেকে প্রমোট করছে কিনা। সেক্ষেত্রে বিভিন্ন ভাবে আপনাকে ব্র্যান্ড নেম চুজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি ব্র্যান্ড নেম চুজ করতে সমস্যা হয়, আপনি নিজে চিন্তা করতে পারেন যে কোনো নতুন টার্ম বা ফ্রেজ যার আসলে কোনো মানে নেই বা ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না, এই ধরনের শব্দ আপনি ইনভেন্ট করতে পারেন। যেমন এই ক্ষেত্রে আমি মেনশন করছি সিওপল, মানে এসইও পিপল থেকে সিওপল, তো সেক্ষেত্রে এরকম কিছু শব্দ আপনি যদি নিজে আবিষ্কার করে নিতে পারেন, সেটা কিন্তু আপনার ব্র্যান্ডিং এর জন্য কাজে লাগবে। ওষুধ কোম্পানিগুলি কিন্তু বিভিন্ন ওষুধের নামগুলি এভাবে বিভিন্ন শব্দের মার্চ করে তৈরি করে, ইচ্ছে করলে আপনার ব্র্যান্ডিং জন্য সেটাও আপনি করতে পারেন। আরেকটা কনসিডারেশন হচ্ছে জিওগ্রাফি কনসিডারেশন, যেমন আপনি আপনি যদি কোনো একটা স্পেসিফিক জিওগ্রাফিতে বা স্পেসিফিক একটা কান্ট্রিতে বা স্পেসিফিক একটা সিটিতে আপনার প্রমোশন করতে চান, সেক্ষেত্রে হয়তো আপনার নামের সাথে জিওগ্রাফিক্যাল কোনো এলিমেন্ট যোগ করতে হবে। যেমন আমার ক্ষেত্রে আমি অ্যাড করেছি এসইও এক্সপার্ট বিডি, বিডি মানে বাংলাদেশ বোঝাচ্ছি এখানে, তো এখানে জিওগ্রাফিক্যাল কনসিডারেশনটা কাজ করছে। আপনার পার্সোনাল ব্র্যান্ড ফাইনালাইজ করার জন্য যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনার ব্র্যান্ড নেমটা চুজ করে ফেলেন,
ব্র্যান্ড নেম চুজ করার পরে আপনাকে যেটা করতে হবে যে ওই ব্র্যান্ড নেমটা কোটেশন মার্কের ভিতরে গুগলে সার্চ দিতে হবে। কোটেশন মার্কের ভিতরে সার্চ দিলে যেটা হচ্ছে যে আপনার যদি টু ওয়ার্ড বা থ্রি ওয়ার্ড নাম থাকে সেক্ষেত্রে গুগল কিন্তু আপনাকে দেখাবে যে কোন কোন পেজে ওই নামগুলি উল্লেখ করা আছে। তো এই নামটা যদি জিরো গুগল রেজাল্ট হয়, মানে যদি কোনো রেজাল্ট না পাওয়া যায়, তাহলে ওই ব্র্যান্ডটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট। আর সেক্ষেত্রে আপনার যদি জিরো গুগল রেজাল্ট না হয়, কিছু ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে আপনি আপনার কারেন্ট রেপুটেশনটা দেখতে পারেন যে বর্তমানে কি পর্যায়ে আছে, লোকজন আপনাকে নিয়ে কিভাবে আলোচনা করতেছে, এই ধরনের ইনফরমেশন গুলি আপনি যদি দেখে নিতে পারেন। যদি দেখেন যে আপনার রেপুটেশন সেরকম ভালো না, সেক্ষেত্রে আপনি রিব্র্যান্ডিং এর জন্য কনসিডার করতে পারেন। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইউজার নেম অ্যাভেলেবিলিটি চেক করতে হবে। চেক ইউজার নেমস ডট কম সাইটে গিয়ে এখানে গেলে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে যেখানে আপনি আপনার ইউজার নেম ইউজ করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউজার নেম এর মাঝখানে কিন্তু কোনো স্পেস হয় না, সো পুরাটা নিয়ে আপনার ইউজার নেম হবে। তারপরে আপনি যদি দেখেন যে আপনার ইউজার নেম গুলি সব জায়গায় অ্যাভেলেবল, তখন বুঝতে হবে যে ওই নামটাও কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ যে ইউজার নেমটা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল না বা আপনি প্রোফাইল করতে পারবেন না, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার নামটা হয়তো চেঞ্জ করা লাগবে। তারপরে যেটা করতে হবে, আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য প্রোফাইল এবং অ্যাকাউন্ট দুটোই ক্রিয়েট করতে হবে। তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আপনাকে ভালো ভালো কন্টেন্ট করে সেটাকে আরো ভালোভাবে এনরিচ করতে হবে। তারপরে আপনাকে ভ্যানিটি ইউআরএল বলতে আমি বোঝাচ্ছি, এখানে খেয়াল করেন যে ফেসবুকে দুইটা লিংক দেওয়া আছে, এখানে লাস্টের লিঙ্কটা কিন্তু আমার নাম মেনশন করা আছে। তো এখানে আপনি যদি আপনার লিঙ্কটা এরকম হয় যেটা পড়তে সুবিধাজনক, কিন্তু উপরেটা খেয়াল করবেন ওটা পড়তে কিন্তু বা কাউকে রেফার করতে খুব সুবিধাজনক মনে হচ্ছে না, তো ভ্যানিটি ইউআরএল আপনার জন্য সবচেয়ে ভালো কাজে দেবে এবং আপনি অন্যদেরকেও কিন্তু সেটা রেফার করতে পারবেন। আপনার অনলাইন প্রেজেন্সের জন্য কি কি জিনিস কনসিডার করতে হবে, যে লিঙ্কটা সোশ্যাল মিডিয়াতে থাকবে বা যে সোশ্যাল প্রোফাইলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করবেন সেটা যেন আপনার পার্সোনাল ব্র্যান্ডটাকে তুলে ধরে। যেমন গতবার ফেসবুকের যে লিঙ্কে আমি বললাম, সেখানে যদি আপনার নাম্বার দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডটা এমফেসাইজ করছে না, কিন্তু আপনি যখন ভ্যানিটি ইউআরএল করে দিচ্ছেন তখন কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডটা শো করছে। আর আপনার লিঙ্কটা হতে হবে শর্ট এবং ইজি টু টাইপ এর জন্য যে আপনি হয়তো অনলাইনে ওই লিঙ্ক লম্বা লিঙ্ক হয়তো দেবেন না বা আপনার সিভিতে আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্কটা শর্ট হলে যে কেউ আপনার সিভি দেখে বা অন্য জায়গা থেকে দেখে, এমনকি অনলাইনে হলেও কিন্তু ওটা পড়েই কিন্তু অনেক লোকজনের মনে থাকবে। আপনার লিঙ্কটা অবশ্যই শর্ট হতে হবে এবং ইজি টু টাইপ হতে হবে। ইজি টু টাইপ এর জন্য বলছি যে আপনার লিঙ্কটা হয়তো ওয়েবসাইটে নাও থাকতে পারে, আপনার সিভিতে হয়তো থাকতে পারে, তো আপনার লিঙ্কটা যদি ইজি টাইপ না হয় তো সিভি থেকে দেখে কিন্তু অনলাইনে টাইপ করা খুব একটা ইজি হবে না। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনি যখন ওয়েবসাইটেও মেনশন করছেন তখন আপনার লিঙ্কটা যদি শর্ট হয় তাহলে কিন্তু এটা ইজি রিডেবল হয় এবং সেটা মানুষের মনে গেঁথে থাকে অনেকদিন। আপনি যে পেজটা প্রমোট করবেন বা আপনার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা প্রমোট করবেন সেটা অবশ্যই পাবলিক হতে হবে এবং সহজে শেয়ারেবল হতে হবে। আর কিছু কিছু পেজ আছে আপনার ওখানে ঢুকতে হলে পাসওয়ার্ড লাগে এবং হয়তো ইনভাইটেশন পাঠাতে হয় পেজটা দেখার জন্য, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার পেজটা যেন এরকম না হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার পেজটা যেন সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয় এবং গুগল আপনার পেজটাকে ক্যাশ করতে পারে। এরকম সুবিধা যদি থাকে যে আপনি আপনার ট্রাফিক দেখতে পারবেন, যেমন আপনার গুগল অ্যানালিটিক্স এ কিন্তু আপনার কোথা থেকে ট্রাফিক আসছে, কোন সাইট থেকে ট্রাফিক আসছে, কিওয়ার্ড ইউজ করে আপনার সাইটে আসছে সেই জিনিসটা দেখা যায়। এখন আপনি ওটার জন্য যেটা করতে হয়, আপনার সাইটে অ্যানালিটিক্স স্ক্রিপ্ট ইনস্টলেশন ফেসিলিটি যদি আপনার সাইটে থাকে তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আরেকটা ফেসিলিটি থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, সেটা হচ্ছে যে আপনি যত বেশি কন্টেন্ট আপনার দরকার তত কন্টেন্ট যাতে আপনি শো করতে পারেন সেরকম ফেসিলিটি থাকলে সবচেয়ে ভালো হয়। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যাতে কন্টেন্ট গুলি দ্রুত এবং খুব ইজিলি আপডেট করতে পারেন, যেমন আপনার flickr.com বা ফেসবুকে আপনার কিন্তু ইমেজ আপলোড করা খুবই ইজি,
আপনি যদি ফেসবুক নোটে কাজ করেন বা কেউ কেউ ওয়ার্ডপ্রেস ব্লগে লেখেন, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট আপ করা ইজি হয়। সেই সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যেন রিচ কন্টেন্ট, রিচ কন্টেন্ট বলতে আমি বোঝাচ্ছি ভিডিও, অডিও, বিভিন্ন ফ্ল্যাশ, বিভিন্ন প্রেজেন্টেশন, এগুলি যাতে আপনি আপনার সাইটে শো করতে পারেন, সেরকম অ্যাবিলিটি থাকলে সেটা আরও ফ্রুটফুল হবে। সেই সাথে যদি ওই সাইটে আপনার নেটওয়ার্কিং ফিচার থাকে, যেরকম ফ্রেন্ডস, ফ্যান্স, ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স অ্যাড করবার ফেসিলিটি থাকে, সেক্ষেত্রে ভালো হয়। অনেক ক্ষেত্রে অনেক সাইট আছে যেগুলিতে এই নেটওয়ার্কিং ফ্যাসিলিটিটা থাকে না, সেক্ষেত্রে আপনারা লিস্ট বিল্ডিং করতে পারেন। লিস্ট বিল্ডিং হচ্ছে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন আর কি। আপনার সাইটের জন্য সবচেয়ে পপুলার সাইট বা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য সবচেয়ে পপুলার সাইটগুলি হচ্ছে রিজিউমের ক্ষেত্রে আপনি লিঙ্কডইন ব্যবহার করতে পারেন। বিডি জবসেও কিন্তু একটা আপনার রিজিউমে আপলোড করার একটা ওয়ে আছে, ভিজুয়াল সিভিও সেক্ষেত্রে বেশ ভালো একটা অপশন। আরেকটা সাইট আছে যেরকম নেমস, NAYMZ, এই সাইটটাতে গেলেও আপনি কিন্তু আপনার সিভি আপ করতে পারেন। যে কোনো ধরনের ডকুমেন্ট বা সিভি আপলোড করতে হলে আপনি ইউজ করতে পারেন স্ক্রিপ্ট, গুগল ডক্স, ডকস্টক, এইসব সাইটে আপনি আপলোড করলে আপনার ডকুমেন্টও কিন্তু সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়ে যায় অটোমেটিক্যালি, একমাত্র গুগল ডক্স ছাড়া। আর ইমেজের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ফ্লিকার, পিকাসা, ফেসবুক পেজ, ফটো বাকেট, এই সাইটগুলি। ফেসবুক পেজ এই জন্য বললাম যে আপনার যে ফেসবুক প্রোফাইল সেখানে কিন্তু ইমেজ আপলোড করলে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয় না, কারণ হচ্ছে যে অনেক আপনাকে ওইটা লগ ইন করে ঢুকতে হয়, কিন্তু ফেসবুক পেজ সে তুলনায় অনেক বেশি ওপেন। তাই আপনি ইচ্ছে করলে ফেসবুক পেজে আপনার ইমেজগুলি আপলোড করতে পারেন। ভিডিওর ক্ষেত্রে আপনি ভিডিওগুলি ইউটিউবে বা ফেসবুক পেজে, ঠিক একই কারণে যে আপনি ফেসবুক পেজ অনেক ওপেন। ভিমিও হচ্ছে একটা ভিডিও ব্লগ সাইট, সেখানে আপনি ইচ্ছে করলে ব্লগের পাশাপাশি ভিডিও শো করতে পারেন। ডেলি মোশন আছে, সেখানেও আপনি ভিডিও আপলোড করতে পারেন। আপনি যদি প্রেজেন্টেশন থাকে তাহলে আপনি প্রেজেন্টেশন গুলি আপলোড করতে পারেন স্লাইড শেয়ার, গুগল ডকস, অথর স্ট্রিমে। সেখানে কিন্তু আপনি স্লাইড শেয়ারে শেয়ার করলে বা অথর স্ট্রিমে শেয়ার করলে আপনার একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে যে আপনার প্রেজেন্টেশনটা খুব বেশি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে, এবং সেখানে কিন্তু আপনার নেটওয়ার্কিং করার বা আপনাকে ফলো করার, আপনার সাবস্ক্রাইবার হওয়ারও স্কোপ থাকে। যারা ব্লগিং করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস, টাম্বলার এবং ফেসবুক নোট। অনেকে হয়তো জানেন না যে ফেসবুক নোট দিয়ে কিন্তু ব্লগিং করা যায়, এবং ফেসবুক নোটে কিন্তু HTML ট্যাগও ইউজ করা যায় এবং ইন্টারেক্টিভ কন্টেন্টও দেওয়া যায়। পার্সোনাল ওয়েবসাইটের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার কাস্টম ডোমেইন করে নেওয়া, কিন্তু সেক্ষেত্রে আপনারা যদি ফ্রি ওয়েবসাইট চান তবে আপনারা webs.com বা গুগল সাইটস, ইওলা বা ওয়েবলি, এই ধরনের সাইটগুলি দেখতে পারেন। ওগুলিতে আপনি গিয়ে আপনার ফ্রি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আপনি যখন বিভিন্ন ইউআরএল মেনশন করবেন আপনার সিভিতে বা আপনার সাইটে, তখন দেখবেন যে অনেক সময় আপনাকে লম্বা ইউআরএল দিতে হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, লম্বা ইউআরএল গুলি কিন্তু সহজে লোকজন মনে রাখতে পারে না। সো আপনাকে যেটা করতে হবে, বিটলি, টাইনি ইউআরএল এবং গুগল, gu.gl, এই সাইটগুলিতে গিয়ে আপনার লিঙ্কটাকে শর্ট করে নিতে পারেন। প্রয়োজনে আপনি কাস্টমাইজও করে নিতে পারেন যাতে ওটা ইজি রিডেবল হয়। অডিও ফাইল বা পডকাস্টিং এর জন্য আপনার জন্য বিভিন্ন সাইট আছে, যেমন ইউলিসন, মাই পডকাস্ট, আইটিউন পডকাস্ট, পডবিন, পডোমেটিক, এই ধরনের সাইটগুলিতে গিয়ে কিন্তু আপনি অডিও ফাইল আপলোড করে যে কোনো সাইটে এমবেড করে নিতে পারেন। আপনার অফলাইন রিজিউমে বা রিজিউমে সাইটের জন্য কিছু টিপস। অনেক সময় দেখা যায় যে আপনার পিকচার্স আর ওয়ার্থ থাউজেন্ডস অফ ওয়ার্ডস, সো আপনাকে আপনাকে যেটা করতে হবে, অ্যানিমেশন, ফ্ল্যাশ এবং ইনফোগ্রাফিক যদি ভালোভাবে ইউজ করতে পারেন তো সেটা আপনার জন্য ভালো হয়। আপনাকে খেয়াল রাখতে হবে যে কিছু কিছু ভিজিটর আছে যারা 5 সেকেন্ডের বেশি আপনার সাইটে থাকে না, সো আপনার সাইটে ওই 5 সেকেন্ড থাকা লোকজনদের কাছে কোনো ইনফরমেশন প্রোভাইড করাটা আপনার জন্য অবশ্যই জরুরি। সেক্ষেত্রে আপনার বিভিন্ন পিকচার এবং অ্যানিমেশন, ফ্ল্যাশ, ইনফোগ্রাফিক, এগুলি ইউজ করে কিন্তু ওদেরকে খুব অল্প সময়ের মধ্যে আপনি মেসেজটা দিয়ে দিতে পারেন।
আপনাকে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাইটকে যদি আপনি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করতে চান, সেক্ষেত্রে আপনার বিভিন্ন স্কিলের উপর যতগুলি পেজ বানানো সম্ভব আপনি বানিয়ে ফেলেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনার প্রতিটা স্কিলের জন্য আলাদা আলাদা পেজে আপনি রেফার করতে পারবেন। ইচ্ছে করলে এটাকে আপনার স্কিলগুলি আপনার ব্লগেও লিখতে পারেন, অথবা এক ব্লগ পোস্টে আপনার স্কিলগুলি একসাথে দিয়ে দিতে। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার ভিডিও স্কিলগুলি একটা টিউটোরিয়াল করে ফেলেন এবং সেগুলি আপনার সাইটে এমবেড করে দেন। আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি যে ভিডিওগুলি তৈরি করেছেন সেগুলি কিন্তু আপনার সিভিতেও মেনশন করতে পারেন। সিভিতে মেনশন করতে হলে আপনি একটা কাজ করতে পারেন যে কিউআর কোড তৈরি করতে পারেন। এখানে যে সাইটটা আছে qrcode.kaiwa.com, এই সাইটে গেলে আপনি আপনার লিঙ্ক ভিডিও লিঙ্ক দিয়ে সেখানে কিন্তু আপনার কিউআর কোড জেনারেট করতে পারেন। সেই কিওয়ার্ড কোডটা নিয়ে আপনার সিভিতে রেখে আপনি কিন্তু প্রিন্ট করে নিতে পারেন। তাতে করে যে সুবিধাটা হবে যে যে কেউ আপনার সিভি থেকে স্ন্যাপশট নিয়ে, বেসিক্যালি স্মার্টফোনে স্ন্যাপশট নিয়ে আপনার সাইট আপনার ভিডিওটা ওরা ওখানে দেখতে পাবে। আপনি আপনার সাইট যখন রেজুমিতে কোনো লিংক প্রকাশ করছেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটে বিটলি লিংক ইউজ করতে পারেন। বিটলি এই জন্য রেফার করছি যে বিটলি লিংক যেটা আছে সেটার সাথে আপনি যদি প্লাস অ্যাড করেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে কারা কারা ভিজিট করছে সেই লিঙ্কটা, সেই স্ট্যাটিস্টিক্সটা ওইখানে চলে আসছে। তো অনেকে হয়তো জানেন যে অতীতে অনেকে সিভিতে আঠা মেরে দিত যাতে কেউ সিভি ওপেন করছে কিনা সেটা দেখা যেত, কিন্তু ইন্টারনেটের যুগে আপনি যদি বিটলি লিঙ্ক দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ওই কাজ করার দরকার নেই। কারণ আপনি কেউ যদি আপনার প্রতি ইন্টারেস্টেড হয় তখন আপনার সাইট ভিজিট করবে, সে ভিজিট করার সাথে সাথে কিন্তু আপনি এখানে বিটলি লিংক দেওয়ার কারণে আপনি ইনফরমেশন গুলি পেয়ে যাচ্ছেন যে কে কারা কখন আপনার সাইটে ভিজিট করছে। তো অনেক ধন্যবাদ, আশা করি পার্সোনাল ব্র্যান্ডিং এর ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে।